শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বাংলা ভাষার জন্ম কথা সম্পর্কে আলোচনা করছি। তার মধ্যে বাংলা ভাষা জন্মটা কীভাবে হলো, বাংলা ভাষা জন্ম কোথেকে আসছে, ভাষাটা কীভাবে উৎপাদন হলো, বিভিন্ন রচনাবিদ, বিভিন্ন ব্যাকরণবিদ কারা কারা, তা সম্পর্কে বাংলা ভাষা জন্ম সম্পর্কে আজকে আমরা মন্ডল পথের গল্পের আলোচনা করব। বিপ্রদাস বড়ুয়ার জন্ম 1934 খ্রিস্টাব্দে চট্টগ্রামের উঁচামতি গ্রামে। লেখকের শিক্ষা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি অনেক গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক রচনা লিখেন। তার মধ্যে তিনি ছোট গল্প হল যুদ্ধজয় গল্প গামছি, উপন্যাস মুক্তিযুদ্ধ, শিশুতোষ উপন্যাস মানে শিশুদের জন্য দেওয়া হয়েছে, রোবট ফুল ফুটানো ভবিষ্যৎ, প্রবন্ধ কবিতা বাক প্রতিমা, নাটক কুমলতা ও পাখি, জীবনী বিদ্যাসাগর যেটা এসে সেটা সন্দেশে 1988 সাল, আর করলে তিনি যশোরের দিন তার তাদের এই যশোরকে জীবনে লিখে যাব। শিশুদের দুটো নাম লিখছে সূর্য লোঠের গান। এই লেখকের বিপ্রদাস বড়ুয়া লেখকের যে পুরস্কার হয়েছে এতগুলো লেখা করে, তার পুরস্কারগুলো হলো তিনি ধ্রুপদ বঙ্গবন্ধু ব্র্যান্ড শিশু সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এই গেল মধ্যপ্রদেশ বিপ্রদাস বড়ুয়ার লেখক পরিচয় সম্পর্কে তার সব বৃত্তান্ত জানা। শিক্ষার্থীরা, মধুর পথের গল্পে বিপ্রদাস বড়ুয়ার কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করবো তোমরা এখন বইটা হাতে নাও। সুন্দর আলো আধারিত 24 মে 2001 মিয়ানমারের বর্তমান বার্মা সীমান্ত শহর মন্ডল পথে নেমে আমার মুখ চোখ কান হৃদয়ে অচেনা আগে উচ্ছেদ করে। মন্ডল আমাদের টেকনাখন উপরে মাঝখানে নাক নই। মন্ডল বার্মা পশ্চিম সীমান্তের শহর, ব্রিটিশ যুগে বহু আগে থেকে চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ, কখনো ছিন্ন কখনো লিঙ্গ ছিন্ন। পার্টি ম্যাস্ট্রো সেবাস্টিন মানবিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এই পথে আসে, তাও 100 বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে। তারা নিজেদের বসতি জায়গাকে ব্যান্ডেল বলত। চট্টগ্রামে এখন ব্যান্ডেল রূপ তাদের স্মৃতি বহন করছে। সন্ধ্যার আধার ধ্বনি আসার পর আমার অভিভাষণ ও স্মুখ দপ্তর থেকে ছাড়া পেয়ে খাঁচা পাখির মতো উড়াল দিলাম। এই পথে আসতে করে খুশি হয়েছি। পথে আরাকান পথে আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী রাউপুর দেখতে পাব। একসময় আরাকান বার্মা থেকে আলাদা দাবির রাজ্য ছিল। তার পরিধি ছিল উত্তরে ফেনীমেদি থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগর, সেখানে এসে পড়েছি একবার। আরাকান রাজ্যের রাজসভা গৌরবকাজী আলাও সাহিত্য রচনা করেছে। ছোটবেলা থেকে চট্টগ্রামের পাশে অপূর ইয়ানখানের কথা শুনে এসেছে, রূপকথা গল্প, আজ তা বাস্তবে ভেসে উঠল সন্ধ্যা আলো ছায়। অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে, আকাশ মেঘের তুলে শোক কষ্টের চাপ আমার হাতে ও কাঁধে ঝোলা ঝুলি, শোক অফিসের চৌকি পেরে 50 কদম যেতে না যেতে বাঁদিকে বড় বড় রেস্তোরাঁ প্রায় জনমানব নেই। ডান দিকে মূর্তি দেখি এক মিয়ানমার কুমারী পানীয় কষ্টা নিয়ে বসছে, একেবারে ঝুপড়ির দোকান। কুমারী দোকানের পাশে আরেকটি সেরকমই দোকান, তারপর সামনে শুরু হয়েছে বাড়ি ঘর ও দোকান। পথে নেমে পড়েছে তরুণ তরুণী মেয়ে পুরুষ, পথে পথে মিয়ানমারের রঙিনা যুবক তরুণী কলহাস্য মুকুল বাড়ির সামনে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে কেউ যুবক যুবতী কৌর বৃদ্ধ। মিয়ানমারে সবাই লুঙ্গি পরে, মেয়েদের পরে লুঙ্গি ও জলকলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি, চুলে ফুল ভুজা
চিহ্ন রিবন ফিতে পাশ দিয়ে একটা পাইকা চলে যাচ্ছে, তিন চাকা রিক্সা, যেমন মোটর বাইকের পাশে আর একটা চাকা লাগিয়ে কেরিয়াকে বউ বাচ্চা বসতে পারে। এও পারে তেমনি সারা মিয়ানমারে আমাদের রিক্সা কোম্পানি পাইকে স্থানীয় মুসলমানরা একচাটিয়ার চালক, মহুল ব্যবসা ও প্রায় ঈদের দখল, আর হিন্দুরা আছে। ইউনাইটেড হোটেলে পৌঁছলাম কিন্তু জায়গা হল না, আগে ভাগে যারা গেছে তারা জায়গা দখল করে নিয়েছে। প্রায় অনাথের মতো ফুচকা ফুচকি নিয়ে নতুন হোটেলে উদ্দেশ্যে চললাম। আমরা খুঁজে পেতে যে হোটেলে গেলাম তার অবস্থা শোচনীয় বলে কম বলা হয়। বেড়ার গোলে দোতলা মাছ বারান্দায় বসে টের পেলাম একটা চতুর্থ শ্রেণীর হোটেল হতে পারে। কাঠের মেঝে, কাঠের যেমন তেমন দেওয়া, বিছানা গিয়ে পরখ করে দেখি কিছু কিছু চষা জমির মতো কুশো, মশারিতে বিচিত্র ও বিপুল জমি নানা রকম উৎকণ্ঠ দুর্গন্ধ, মাথার উপরে পাখা আছে কিন্তু রাত রাটা করে তো বিজি থাকবে না, তখন গ্লাভস করে হাত ধোয়ার অবস্থা হবে। নিলাম ফ্যান ছাড়া একটি কক্ষ, পরে মনে করলো ফ্যান থাকলেই বাকি, আমার তো রাতে ফ্যান সহ্য হয়, বাকিও থাকবে না। মাঘ বৈশী সুন্দরিয়া কমুনি আমাদের প্রায় ট্রেনে নিয়ে গেল তার রয়্যাল রেস্তোরাঁ রাতে খাওয়ার জন্য। দুনিয়াটা টুটেলে যারা উঠেছে তারা নাকি দুদিকে এক মুষ্টি রেস্তোরাঁ খেয়ে দিয়েছে। রয়্যাল রেস্তোরাঁ বন্ধমান, সুন্দর ঝকঝকে টেবিল কম, বাসন কুসন বন্ধ, হাতে দোকান বলেই প্রচুর টেবিল ও প্লাস্টিকে ফুল, সম্ভবত চীন থেকে আমদানি ওইটি। সাধারণ বর্মী রেস্তোরাঁয় নিচু টেবিল ও ফুল থাকে। রেস্তোরাঁ রাখাইন মালকিনের বয়স বুঝতে পারিনি, বলে কি ওদের বড় ছেলে কলেজে নেই, কক্সবাজার উপত্যকালীতে রাখাইন আছে। এখন বুঝতে পারলাম আমার দেশে রাখাইনদের কত কম দাম, তাদের খাদ্যাভ্যাস আচার আচরণ ভাষা সংস্কৃতি সম্পর্কে প্রায় কিছুই জানি না, তাহলে কী করে দেশের সব মানুষের সঙ্গে আমার সত্যি মিল হবে। রান্নাঘর থেকে ছুটে হলো একটি মেয়ে, রুগী ও কোমরে ঢাকা ব্লাউজ পরেছে, ওদের নাম ঝর্ণা, চেহারা ও স্বাস্থ্য গরিব করের বোকা পটকা নারী মন, পুরা লঙ্কা কষলে তেল দিয়ে ভর্তা করলো, একটা প্লেটে তার সঙ্গে নিল কচি লেবু পাতা, বা খাস চট্টগ্রামের খাবার, আসলে এদের থেকে চট্টগ্রামের বড়রা এই খাবার নিয়েছে। চাকমা মামা দানি লঙ্কা পুড়ে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে, পোড়া বা সেদ্ধ দানি লঙ্কা কুচাই বা মাটির হামান দিস্তায় পিষে নেয়, একটা রাত কেটে গেল অখ্যাত বা পুষ্টি হোটেল। এতক্ষণ আমরা বন্ধুর মতো কল্পনা নিয়ে কল্পনা করলাম, এখন সেটা মনোযোগ দিয়ে দূরবর্তী শহর তাদের কিছু কষ্ট দিচ্ছি। মিয়ানমারের আরেক নাম কি? এতক্ষণ আমরা
শব্দ দিলাম আমি, ওটা পরে থেকে থাকা। এখন আমি শব্দটি বলব, অর্থগুলো পরে জানি না। এখন শব্দটি বলতেছি, এখন হচ্ছে নিরবিচ্ছিন্ন, বাদরি, অভিবাসন, এইগুলো তার শব্দ। এখন আমরা তার অর্থগুলো জানি। অর্থগুলো বলতে যে নিরবিচ্ছিন্ন শব্দ, তার অর্থ হয়েছে একটানা অভিরাম। আমদানি রপ্তানির উপর যে কর ধার্য করা হয়। 5 নম্বর তরুণ কাজী, 17 শতকের কবি, তিনি আরাকান রাজসভার সাহিত্য চর্চা করেন। 6 নম্বর আলাউ, তিনি আরাকান রাজসভার সাহিত্য চর্চা করেন। যে সাহিত্য চর্চা করেন যার যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ রচনা, তার নাম হচ্ছে পদ্মপুত্র। 8 নম্বর কেরিয়ার, গাড়ির পিছনে থাকা মালপত্র বহন করার জন্য। 8 নম্বর হচ্ছে গ্লাস, 10টা মানে হাত মোজা। 9 নম্বর মালকি, মহিলা মালিক, মালিকের স্ত্রী। এগুলো তার শব্দ আর আমরা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গল্পে গল্পের কিছু অংশ করেছি। তার উদ্দেশ্যগুলো হল একটি দেশের অর্থনৈতিক জীবনযাত্রা, সংস্কৃতি, রূপ সম্পর্ক, একটি দেশের অর্থনৈতিক অবস্থাটা কী ধরনের, আর তাদের জীবন ব্যবস্থা, তারা কীভাবে জীবিকা অর্জন করে, তাদের জন্য আর সংস্কৃতি, বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানগুলো কী কী, সেগুলি নিয়ে আমরা সেই রূপ সম্পর্কে আমরা জানতে পারছি। তার উদ্দেশ্য নিয়ে আজকে আমরা তারপরে বাকি বাক্য সম্পর্কে আমরা দুর্গ